বস, আপনার বাইকে বাবা ঠাকুর মেরে ফেলেছে। এতগুলো অস্ত্রধারী লোক থাকতে আমার ভাই খুন হলো কি করে? ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, বাবা ঠাকুর আমাদের কিছুই করতে পারবে না, আমাদেরকে মারতে এলে ও নিজেই মরে যাবে। কথাটা শুনলে আজ ছোট ভাইয়ের লাশের পাশে বসে তোমাকে চোখের পানি ফেলতে হতো না। আপনজনের লাশ দেখা খুব কষ্টের, আমি বলবো তার জন্য তুমি দায়ী সুলতান, তুমি দায়ী। রাজু, বাবার ছেলে, চলো বাবা। বলো না, না ওসব নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, যা করার পরে কথা বলবো। স্যার, উনি আপনার কাছে আইছে। স্যার, আমার মেয়েটা খুব অসুস্থ, কিছু সাহায্য করবেন? নাও এতগুলা টাকা, আপনারে কে বললে যে দোয়া করুন? দোয়া যদি করতে চাও তাহলে এই দোয়াটুকু করো, আমি যেন আমার মেয়ের কষ্টটা ওর মন থেকে ভুলিয়ে দিতে পারি। এই কষ্ট ভোলা যায় না মা, ভোলার মতো নয়। বুঝি রে মা, তবু তোকে চেষ্টা করতে হবে। শোন মামু, তুই সাদা পোশাক ছেড়ে দিয়ে রঙিন কিছু পর, দেখবি আস্তে আস্তে তোর মনটা পরিবর্তন হয়ে যাবে। মা, তুমি আমার পরিবর্তনের কথা বলছো? আমি এমন কোন পরিবর্তন চাই না যে পরিবর্তন আমার মন থেকে আমার স্বামীর স্মৃতি মুছে দেবে। সেদিন আমার মনে পরিবর্তন হবে যেদিন আমার চাওয়াটা পূরণ হবে। কোন চাওয়ার কথা বলছিস? আমার আকাশের খুনির শাস্তিটা নিজের চোখে দেখা মা। বাবা, তুমি বলো আমার চাওয়াটা কি খুব বেশি? কোথায় যাচ্ছ বাবা? তুমি না বললে মামা তো কেক কাটতেই রাজি হবে না। বাবা, রবি ঠিকই বলেছে, আয়। মামা কিন্তু